আদাব স্যার। আদাব ভিডিও আপ করো সবাই, স্যার আদাব আদাব স্যার আদাব। যাদের ভিডিও আদাব চালু আছে তোমরা ভিডিও আপ করো, আর ক্লাসে অবশ্যই নাম দিয়ে আসবা, রোল দিয়ে আসবা, আর যদি অন্য নামে কেউ থাকে থাকো ডিস্টার্ব করো তাহলে কিন্তু সমস্যা আছে, আমি আগেই বলে দিলাম। আশা করি সবাই ভালো আছো আজকে, জি স্যার তোমাদের সবার সাথে আজকে জি স্যার স্যার আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন? আমি ভালো স্যার। আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আমিনুল ইসলাম, তোমার ভিডিওটা অফ করো বাবা। ওয়ালাইকুম আসসালাম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব স্যার। আদাব স্যার। আদাব স্যার। আদাব স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব আদাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো আনমিউট করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা, গতদিন তোমাদের মামুন স্যার ক্লাস নিয়েছিল শব্দের কিছু অংশ, আমি আজকে তোমাদের শব্দের যে গাণিতিক টার্ম আছে, যে শব্দের বেগ, এই বিষয়ে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো তোমরা যেহেতু আমরা আজকে অঙ্ক করতে যাচ্ছি, কিছু গাণিতিক টার্ম আছে, অতএব তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। স্যার রেকর্ড কে কর? রেকর্ড আমি করছি। আরে ভিডিও অফ করো। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত। সঞ্জিত কুমার দা, সরকারি শিক্ষক বিজ্ঞান, বিএসসি সম্মান, প্রথম শ্রেণী, সরকারি শিক্ষক। স্যার সবাইকে মিউট করে দেন আগে। সহকারী শিক্ষক বিজ্ঞান। তোমাদের কি সবাইকে মিউট করে দেন স্যার, কথা বলতেছে। স্যার সবাইকে মিউট করেন, তোমরা চুপচাপ থাকো সবাই। সবাইকে মিউট করেন। এ ভাই সবাই মিউট করো, প্রশ্ন থাকলে হাত তুলো। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা যে অংশ নিয়ে আলোচনা করব, আমি আগেই বলে নিয়েছি যে শব্দের গতিবেগ, এই সম্পর্কিত আলোচনা হবে আজকের ক্লাসে। তো শব্দের বেগটা আসলে কি? শব্দ প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ডে শব্দ নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে শব্দের বেগ। তো শব্দ নির্দিষ্ট দিক বলতে বোঝানো হবে এখানে, যদি আমরা বলি শব্দের বেগ পূর্ব দিকে 332 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তখন আমরা বলবো যে শব্দ পূর্ব দিকে 1 সেকেন্ডে 332 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তো এই শব্দের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে শব্দের বেগের একক মিটার পার সেকেন্ড। তো এখানে তোমাদের আর একটা বিষয় হলো, তাহলে শব্দের বেগ কি? প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সুতরাং শব্দের বেগ আমরা লিখতে পারছি যে শব্দের বেগ সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এই সূত্রটা লিখে রাখো। স্যার কত পৃষ্ঠা? পৃষ্ঠা
হ্যালো শোনা যাচ্ছে? এটা অষ্টম অধ্যায় সপ্তাহে কতদিন কি স্যার তোমাদের ক্লাস? হ্যালো স্যার, সবাইকে আনমিউট করেন। আচ্ছা, এরপরে দেখো যে আমি একটা এখানে টার্ম ইউজ করেছি যে শব্দের বেগ কিভাবে আমরা বের করব। যেমন ধরো যে শব্দ যদি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ টি সেকেন্ড সময়ে যদি এস মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে এক সেকেন্ডে কত দূর যাবে? এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে এস বাই টি মিটার। স্যার সবাইকে মিউট করেন। এই সবাইকে কতবার মিউট করব? শারিয়ার খান, সিনথি, তাহলে আবার তাহলে আনমিউট হয়ে যাচ্ছে কিভাবে? কথা বলো না, তুমি তুমি কথা বলো না, কি করতে হবে সেটা আমি জানি। শব্দের বেগের সূত্রটা আরেকবার বলেন। শব্দের বেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। শব্দের বেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তো এবার দেখো যে আমরা এখানে তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এস বাই টি। সুতরাং শব্দের বেগ ভি সমান এখানে আসতেছে এস বাই টি মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের বইয়ে একটা টার্ম দেওয়া আছে যে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, এটা বলতে আমরা কি বোঝাই? এটা বলতে বোঝাচ্ছে যে বায়ুতে প্রতি সেকেন্ডে শব্দ 343 মিটার দূরত্ব অতিক্রম করে। আবার পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝানো হচ্ছে? তো এর অর্থ হলো যে পানিতে শব্দ প্রতি সেকেন্ডে 1496 মিটার দূরত্ব অতিক্রম করে। আবার অ্যালুমিনিয়ামের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড বলতে বোঝানো হচ্ছে। আব্দুর রহমান, আমি তোমাকে বলছি ক্লাস থেকে বের করে দিব, কিন্তু খুব ডিস্টার্ব করতেছো তুমি। এবার দেখো তাহলে যদি বলি লোহাতে শব্দের বেগ 5200 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? তাহলে আমরা বলবো যে লোহাতে শব্দের বেগ 5200 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে লোহার মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে 5200 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন একটা বিষয় এখানে খেয়াল করো তো, বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। তাহলে এখন সহজ কথায় আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে শব্দটা কি হয়, যত মাধ্যমের ঘনত্ব বাড়বে তত তার বেগ বাড়বে। অর্থাৎ দেখো পানির বায়ুর চাইতে পানির ঘনত্ব বেশি, শব্দের বেগও বেশি। আবার পানির চাইতে অ্যালুমিনিয়ামের ঘনত্ব বেশি, এখানেও শব্দের বেগ বেশি। তো চলো আমরা এইগুলো সমস্যাগুলো সমাধান করে নিই, খাতা এবং কলম নিয়ে রেডি থাকো। সমস্যা এক, বলা হচ্ছে যে তোমার স্কুলের একটি অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছে,
15 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে সমস্যা এক আমরা তুলে নিব। নেপালের একটা বন্ধু আছে আমার, মানে বন্ধু নেপাল থেকে গেম খেলছে, গেমের মধ্যে আর কথা করছে করণ আর শিফাত। আচ্ছা, তাহলে এখানে শব্দটা কোন মাধ্যমে যাচ্ছে আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, আমাদের খেয়াল করতে হবে যে এখানে দেখো দেওয়া আছে সময় 15 সেকেন্ড, তাহলে শব্দটা অবশ্যই বায়ু মাধ্যমে যাচ্ছে। এই জন্য বায়ুতে শব্দের বেগ আমাদের জানা আছে যে 343 মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুতে শব্দ এক সেকেন্ডে অতিক্রম করে 343 মিটার, তাহলে 15 সেকেন্ডে অতিক্রম করবে 343 গুণন 15। সুতরাং আমরা পাচ্ছি কি এখানে গুণ করে যে 5145 মিটার, এটাই আমাদের উত্তর যে 15 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে। এটা উঠায় না। আচ্ছা ঐশী, তুমি বলো তো, যেহেতু তুমি লাইনে আসো, বলো বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, এটা বলতে কি বোঝায়? বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? আমি তোমাকে শুনতে চাইনি, আমি নাম ধরেছি, ঋষি বলবো। সাইদ খান বলো। জি স্যার। বলো যে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে বোঝানো হয়েছে যে বায়ুতে 15 সেকেন্ডে 343 মিটার দূরত্ব অতিক্রম করছে। না, এখানে 343 মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডের কথা। স্যার আমি পারবো। বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা তাহলে ধরে নেব যে বায়ুতে শব্দ এক সেকেন্ডে যায় 343 মিটার, তাহলে 15 সেকেন্ডে কতটুকু যাবে আমরা গুণ করে বের করলাম। এবার সমস্যা দুই, দুই নম্বর সমস্যায় আমরা খেয়াল করি, দেখো এটার তুলো আগে খাতায়। 3.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি ট্রেন আসার শব্দ ট্রেন লাইনে কান পাতার কতক্ষণ পর শোনা যাবে? লোহাতে শব্দের বেগ 5200 মিটার পার সেকেন্ড, তাহলে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি ট্রেন আসার শব্দ ট্রেন লাইনে কান পাতার কতক্ষণ পর শোনা যাবে? লোহাতে শব্দের বেগ 5200 মিটার পার সেকেন্ড। তো আমরা সমস্যার সমাধানে আসি এবার, এখানে দূরত্ব দেওয়া আছে কিলোমিটারে,
এটাকে প্রথমে আমরা কি করব দূরত্বটাকে অবশ্যই মিটারে নিয়ে আসব সরসন আচ্ছা আমরা দূরত্বটাকে মিটারে নিয়ে আসব এখানে দূরত্ব দেওয়া আছে কিলোমিটারে তো আমরা দূরত্বটাকে এখানে নিয়ে আসব কি মিটারে তো দেখো প্রথমে কত কাটা কাটা এসপিসে প্রথমে দেখো এখানে অতিক্রান্ত স্যার কত কাটা কাটা এসপিসে তোমার সমস্যা বোঝা যায় না কেছে তোমরা সবাই আনমিউট করো তাহলে এখানে মূলত আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো যে 3.5 কিলোমিটার কে আমরা মিটারে প্রকাশ করব তাহলে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 3.5 কিলোমিটার এটাকে আমরা 1000 দ্বারা গুণ করে মিটারে নিয়ে আসব যেহেতু শব্দের বেগে আমাদের বলাই আছে মিটারে অতিক্রান্ত দূরত্ব নিতে হবে সো এখানে 3.5 অতিথি আপু গুণ করলে 1000 দ্বারা গুণ করলে আমাদের আসবে 3500 মিটার তাহলে এরপরে কি আমরা সূত্র অনুসারে করব যে সূত্র অনুসারে আমরা জানি যে শব্দের বেগ সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় তো এখানে আমাদের সময় চাওয়া হয়েছে তাহলে সময় সমান কি হবে সময় সমান আসবে অতিক্রান্ত দূরত্ব ভাগ শব্দের বেগ তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে 3500 আর শব্দের বেগ দেওয়া আছে লোহাতে শব্দের বেগ 5200 মিটার পার সেকেন্ড তাহলে 5200 আর সময়ের একক আমরা পাবো সেকেন্ডে তো এই জন্য এখানে আমরা ভাগ করে পাচ্ছি 0.67 সেকেন্ড এটা উঠায় নাও আচ্ছা যদি নিয়ে থাকো তাহলে আমরা একটা সমস্যার সমাধান করব সবাই উঠাও আগে তারপরে একটা সমাধান বইয়ের অবশ্য সমস্যার সমাধানটা তোমাদের অনুশীলনী আচ্ছা এরপরে তোমাদের শব্দ দূষণ সংক্রান্ত কিছু একটা টপিকস আছে যে শব্দ দূষণ কি শব্দ দূষণ হলো যে আমরা যে শব্দ শুনতে পাই আমাদের একটা শ্রাব্যতার সীমা আছে সেটা হলো 20 থেকে 20,000 হার্জ এই 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি শব্দ হয় সেটা আমাদের শ্রাব্যতার সীমার মধ্যে থাকে তখন এটাকে আমরা শ্রুতি মধুর শব্দ হিসেবে গণ্য করব অথবা এই হার্জের মধ্যেও যদি হয় কিন্তু শব্দগুলো শুনতে ভালো না লাগে তখন সেটাকে আমরা নয়েজ হিসেবে গণ্য করব তো এই নয়েজ নয়েজটা কখন হবে নয়েজটা অবশ্য আমাদের কিন্তু শ্রাব্যতার সীমার মধ্যেই হবে অর্থাৎ তোমরা আমাদের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ 20,000 হার্জ এর মধ্যে যদি হয় তাও নয়েজও হতে পারে আবার শ্রুতি মধুর শব্দও হতে পারে যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলো শ্রুতি মধুর শব্দ আর যেগুলো ভালো না লাগবে হইচই কিন্তু হইচই তো আমরা শুনতে পাচ্ছি সেগুলো হবে নয়েজ স্যার এর মধ্যে হইচই হচ্ছে আচ্ছা তোমরা হইচই করো সমস্যা নাই কারণ ক্লাসটা তোমাদের আমি একা আর তোমরা হলো হার্জ অসুবিধা হচ্ছে হার্জ হলো কম্পাঙ্কের একক কম্পাঙ্ক কি শব্দ প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে আমরা বলবো কম্পাঙ্ক ধরো একটা শব্দ 1 সেকেন্ডে 40টা কম্পন সম্পন্ন করে তাহলে ওই শব্দের হার্জ হলো 40 হার্জ একক হার্জ হলো কম্পাঙ্কের একক আর এদিকে মনে করো যে একটা লোক বাঁশি বাজাচ্ছে বা তুমি গান শুনছো সেখানে দেখবা হার্জ লেখা থাকে তার মানে
যদি কোনো জায়গায় একা থাকে 450 হার্জ, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে 450 হার্জ অর্থ হলো, 450 হার্জ অর্থ হলো যে এটা প্রতি সেকেন্ডে 450 বার কাঁপতে পারে, পূর্ণ সম্পন্ন করে। হার্জ বানানটা একটু বলে দেবেন। HERTZ স্যার শব্দের সঞ্চালন কি একটু বুঝে দেন। আচ্ছা, এই ক্লাসটা তো গতদিন হয়েছে, তো শব্দের সঞ্চালন হলো আমরা যখন কথা বলি তখন আমাদের কথাটা হয় যে, আমাদের কথাটা যখন হয় তখন আমরা কি করি, আমাদের মুখ থেকে যে বায়ুটা বের হয়ে আসে এটা আমাদের শব্দ না আসলে কেমনে কি কম, সেটা হচ্ছে শব্দটা আসে কোন জায়গা থেকে, যে আমাদের এই যে কম্পনটা স্বর ধ্বনিতে এসে স্বরযন্ত্রে এসে বাধা পায় এবং বিভিন্ন শব্দ তৈরি করে আমরা জিহ্বা। তারপর স্যার কথা কাটে কাটে আসছে। আচ্ছা শুনো, আমি বলি তোমাদের এরকম প্রবলেম হতে পারে কারণ তোমাদের এরকম প্রবলেম হতে পারে তোমরা যে এলাকায় আছো সেই এলাকায় হতে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কথা কেটে যেতে পারে, এটা এখানকার প্রবলেম না। তুমি যেখানে আছো সেখানে হয়তো নেটওয়ার্ক কম আছে, এইটা নিয়ে কথা না বলাটাই ভালো। তোমরা ক্লাসের সময় যেখানে একটু নেটওয়ার্ক আছে সেখানে যাবা তাহলে ভালো হবে, বা বাসার যে পাশে নেটওয়ার্ক পাই সেখানে বসলে ভালো হবে। এটা তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু এরকম হতে পারে। তো যাই হোক, তাহলে কম্পাঙ্ক হলো যে শব্দ এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি করতে পারে সেটাকে আমরা কম্পাঙ্ক বলি এবং এর এককটা হলো হার্জ। তো এই শব্দ দূষণ বলতে কি বোঝানো হচ্ছে, শব্দ দূষণ হলো যে যে শব্দ যদি আমাদের বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে তখন সেটাকে আমরা বলবো শব্দ দূষণ। আর তোমাদের কিছু কিছু এই যে স্টুডেন্ট তোমরা শব্দ দূষণ করছো এটাও একটা মানে আজকের পড়ার অংশ, যার কারণে অনেকের বিরক্ত লাগতেছে। তাহলে এই শব্দ দূষণ আবার আমরা যদি বৈজ্ঞানিক ভাবে নেই সেটা আমরা চিন্তা করব যে এই শব্দ দূষণের কারণে কি হতে পারে। শব্দ দূষণের কারণে মেজাজ খিটমিটে হতে পারে, শব্দ দূষণের কারণে মানুষের স্ট্রোক হতে পারে, হৃদরোগ সৃষ্টি হতে পারে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে শব্দ দূষণের ফলে। তো এখন দেখো যে তোমাদের জন্য একটা HW আমি রেখেছি, খেয়াল করো এটা বুঝো কিনা দেখো। এখানে নদীর বা সমুদ্রের তীরবর্তী একটা স্থানে বোমা ফাটানোর শব্দ হয়েছে, তো সেখানে তীরে দাঁড়ানো একজন লোক শব্দটি শুনতে পাইছে 5 সেকেন্ড পর। অপরদিকে একজন ডুবুরি যে সমুদ্রের পানিতে আছে সে শুনতে পাইছে 3 সেকেন্ড পর। তাহলে ডুবুরি যেখানে আছে সেখানে কিন্তু পানি মাধ্যম, তাহলে পানি মাধ্যমে এই শব্দটা যাচ্ছে ডুবুরির কাছে, আর তীরে দাঁড়ানো যে লোকটি আছে তার কাছে যাচ্ছে বায়ু মাধ্যমে। তাহলে শব্দটা যখন বোমা বিস্ফোরণ হবে তখন তীরে দাঁড়ানো ব্যক্তি 5 সেকেন্ড পর শুনতে পাইছে বায়ু মাধ্যমে, আর যে ডুবুরি সে পানির মধ্যে আছে সে 3 সেকেন্ড পর শুনতে পাইছে পানির মধ্যে। আমরা জানি যে শব্দ পানিতে শব্দের বেগ বেশি আর বায়ু মাধ্যমে শব্দের বেগ কম। তাহলে এখানে প্রশ্ন হলো, এক নম্বর প্রশ্ন যে বোমা ফাটার স্থান থেকে ডুবুরি এবং লোকটির দূরত্ব কত। তাহলে বোমা ফাটানোর স্থান থেকে লোকটির দূরত্ব আমরা কিভাবে বের করব, লোকটির দূরত্ব হলো লোকটি আছে বায়ু মাধ্যমে, তাহলে বায়ুতে শব্দ এক সেকেন্ডে যায় 333 মিটার। কথা কেটে কেটে আসছে।
কথা কেটে কেটে যাচ্ছে, আমি বলছি যে এটা তোমাদের নেটওয়ার্কের প্রবলেম, তোমরা যেখানে আসো সেখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সবার তো আর যাচ্ছে না কেটে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে লোকটি 5 সেকেন্ড পর শুনতে পাবে, তাহলে বায়ু মাধ্যমে শব্দ 5 সেকেন্ডে কত দূরে যায় সেটাই হবে লোকটির দূরত্ব। আবার ডুবুরি পানির মধ্যে আছে, পানিতে শব্দ 1 সেকেন্ডে কত দূর অতিক্রম করে তোমরা জানো, 1496 মিটার। তাহলে এখানে 3 সেকেন্ডে উত্তরটা কি কিলোমিটারে বের করব নাকি মিটারে বের করব? উত্তর অবশ্যই মিটারে বের করতে হবে, উত্তর অবশ্যই মিটারে বের করতে হবে। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি ডুবুরি লোকটির নির্ধারিত সময়ে একই সাথে শব্দ শুনতে চায় তবে ডুবুরিকে কি করতে হবে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ডুবুরি শুনতে চাচ্ছে লোকটির সাথে, অর্থাৎ লোকটি 5 সেকেন্ড পর শব্দ শুনতে পাইছে আর ডুবুরি শুনতে পাইছে 3 সেকেন্ড পর। তাহলে আমরা লোকটির নির্ধারিত সময় বের করব কিভাবে? তাহলে লোকটির নির্ধারিত সময় বের করতে গেলে তাহলে লোকটি 5 সেকেন্ড পর শুনতে পাইছে, ডুবুরি 3 সেকেন্ড পর, তাহলে তাদের বিয়োগফল কত? তাদের বিয়োগফল হবে যে 2 সেকেন্ড পর। তাহলে 2 সেকেন্ডে শব্দ পানির মধ্যে কত দূরে যায়? তাহলে পানিতে শব্দ 1 সেকেন্ডে যায় 1496 মিটার। তাহলে 2 সেকেন্ডে কত কত দূর অতিক্রম করে? তাহলে এটা আমরা বের করব গুণ করে, তখন আবার লিখব। আরেকবার বুঝে দেন তো স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে লোকটি নির্ধারিত সময়ে শব্দ শুনতে চাচ্ছে ডুবুরি, তাহলে লোকটির নির্ধারিত সময় কত? 5 সেকেন্ড, আর ডুবুরির সময় ছিল 3 সেকেন্ড। তাহলে ডুবুরি শুনতে চাচ্ছে লোকটির সময়ে, তাহলে লোকটি 5 সেকেন্ড পর শুনতে পায় শব্দ, ডুবুরিও এখন 5 সেকেন্ড পর শুনতে চাচ্ছে, তাহলে ডুবুরিকে আরো কতক্ষণ পর শব্দ শুনতে হবে? 2 সেকেন্ড। তাহলে 3 বিয়োগ করে নিতে হবে 5 থেকে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে শব্দ কত দূরে যায় পানির মধ্যে? তাহলে পানিতে শব্দ 1 সেকেন্ডে যায় 1496 মিটার। তাহলে 2 সেকেন্ডে কত? 2992। এটা বের করে নিয়ে আমরা বলবো ডুবুরিকে পানির মধ্যে আরো এত দূরে যেতে হবে, মানে ডুবুরি যেখানে আছে সেখান থেকে আরো এতটুকু দূরে যেতে হবে। বুঝতে পারছো? জি স্যার। যদি কেউ বুঝে না থাকো বলতে পারো। হ্যাঁ স্যার। তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না, কারণ হলো যে তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা। আমি আবারও বলতেছি শুরু থেকে, শেষেরটা আমি আবার বুঝে দিচ্ছি। শেষেরটা বলা হচ্ছে যে ডুবুরি লোকের নির্ধারিত সময়ে সব বল দিছি বাবা, আমি তো ক্লাস শেষ করিনি। আচ্ছা, যদি ডুবুরি লোকটি নির্ধারিত সময়ে শব্দ শেষ করতে চায়, মানে শুনতে চাচ্ছে সে, তাহলে লোকটি শুনতে চাচ্ছে, শুনতে পায় 5 সেকেন্ড পর, এখন ডুবুরিও শুনতে চাচ্ছে 5 সেকেন্ড, তাহলে তাকে কি করতে হবে? তাহলে 5 সেকেন্ড পর যদি শুনতে চায় ডুবুরি, তাহলে ডুবুরিতে আরো 2 সেকেন্ড পর শব্দ শুনতে হবে, তার মানে সে 3 সেকেন্ড পর শুনছে, এখন আরো 2 সেকেন্ড পর শুনতে হবে। তাহলে 2 সেকেন্ডে শব্দ পানির মধ্যে কত দূরে যাবে সেটা আগে বের করতে হবে। তাহলে পানিতে, তাহলে পানিতে শব্দ, পানিতে শব্দ যাচ্ছে 1 সেকেন্ডে 1496 মিটার, তাহলে 2 সেকেন্ডে কত যাবে? যাওয়ার পর আমরা বলবো, আমরা কমেন্টসে লিখবো যে
লোকটি ডুবুরিকে পানির মধ্যে আরো ততটুকু দূরত্ব যেতে হবে, সরে যেতে হবে। তাহলে সে 5 সেকেন্ড পর লোকটি নির্ধারিত সময়ে শব্দ শুনতে পাবে। এইটা আর HW তোমরা তোমাদের গ্রুপ যে আছে ওই গ্রুপের অ্যালবামে দিয়ে দিবা। তোমাদের ফেসবুক গ্রুপের অ্যালবামে আছে, অ্যালবাম আছে, ওই অ্যালবামে দিয়ে দিবা, আমি ওখানে দেখে নিব। আর যদি কারো ওখানে সমস্যা হয় সেটা আমি পরে আলোচনা করব। কোন গ্রুপ স্যার? তোমাদের ফেসবুক গ্রুপ আছে না ক্লাস 7 এর? তাহলে আমাদের তো নিজস্ব শাখার আলাদা গ্রুপ আছে, ওখানে দিব? হ্যাঁ, নিজস্ব শাখার আলাদা গ্রুপ দিও, আমি প্রত্যেকটা গ্রুপের সাথে কানেক্ট হয়ে দেখে নেব, তাহলে সুবিধা হবে। স্যার 2 সেকেন্ড পর যেটা যায় সেটাই কি ওই ডুবুরি অতক্ষণ পরে শুনতে পাবে? না, ডুবুরি শুনতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে ডুবুরিকে আরো সরে যেতে হবে 5 সেকেন্ড পর শুনতে চাইলে। এই জন্য কতটুকু সরে যেতে হবে সেটা আমরা বের করে নিলাম। তাহলে বোমা থেকে আরো বেশি দূর সরে যেতে হবে? না, পানির ভিতরে আরো একটু সরে যেতে হবে, অতটুকু দূরত্বে সরে যেতে হবে। জি স্যার বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো, আগামী দিন যে স্যারের ক্লাস আমি করে দিব নতুন একটা। আসসালামু আলাইকুম। আলোচনা করা আদাব স্যার। স্যার আসসালামু আলাইকুম। আদাব স্যার। আপনি কেন আদাব করতে হবে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।